আসসালামু আলাইকুম মাই চিলড্রেন আর মাই লাইফের পক্ষ থেকে আমি তানজিরা আল্লাহর পাকের অশেষ রহমতে আমি ভালো আছি আশা করি আপনারাও এই মারাত্মক করোনার সময়ে নিজেদেরকে সুস্থ সুন্দরভাবে রাখতে পেরেছেন এবং পরিবার পরিজন সবাইকে সুস্থ সুন্দর রাখাতে অনুপ্রাণিত করতে পারছেন ইনশাআল্লাহ তালা আজকে আমার টপিক হচ্ছে টিনে মুড সুইং অ্যাকচুয়ালি যেটা হচ্ছে টিনেজার বাচ্চাদের তেরো থেকে আঠারো বছর বয়সের যখন পা রাখে বাচ্চারা সেই কিশোর কিশোরীদের মেজাজের যে একটা পরিবর্তন তাদের মধ্যে দেখা যায় সেটাই আজকে আমার টপিক তো সেটা নিয়ে আমি একটু আলোচনা করব এবং এ সময়ে অ্যাজ প্যারেন্টস আমাদের যে সমস্ত ম্যান্ডেটরি কিছু আমি বলবো রেসপন্সিবিলিটিস হোয়াট অ্যাকচুয়ালি বিশিডেন্ট ওয়ার্ড ওর ইগনোর সেগুলো সম্পর্কে একটু আলোচনা করবো তা প্রথমে আসা যাক টিন মুড সুইং বলতে কী বোঝাতে চাচ্ছি আমি অ্যাকচুয়ালি টিন কখন আসে নর্মালি আমরা জানি যে থার্টিন টু এইটিন ইন বিটুইন দ্যাট এইস রেঞ্জেস ঠিনেইজার বলা হয় ছেলে যেটাকে আমরা আসলে কিশোর কিশোরী হিসেবেও উপাধি দিতে পারি তো এই সময়ে না বাচ্চাদের শরীরের ভিতরে মন মানসিকতার ভিতরে এমন চেঞ্জ আসতে থাকে তাদের হরমোনাল চেঞ্জ হয় চিন্তাভাবনা জগৎ এবং এগুলোর সাথে র্যালিভেন্ট এভরিথিং তাদের মুড মেজাজ কথাবার্তা চলাফেরা এভরিথিং চিন্তাভাবনা সমস্ত কিছু চেঞ্জ হতে থাকে এবং এত একটা র্যাপিড অ্যান্ড ফাস্ট চেঞ্জ আসে যেটা অ্যাজ প্যারেন্টস অ্যাকসেপ্ট করা খুব কঠিন বিলিভ মি আমি আবার কথাটা উল্লেখ করছি ভেরি হার্ড ভেরি হার্ড অ্যান্ড টাফ অ প্যারেন্টস বিকজ আবার গতানুগতিকভাবে আমি আমার উদাহরণে টানছি আমার ঘরে দুজন টিনেজার্স আছে আমার বড় ছেলে যার বয়স পনেরো এবং আমার মেজ সন্তান আমার মেয়ে তার বয়স তেরো তো আমি এখন যেটা অতি ক্লিয়ার ভার্সনে বলবো যে কি পরিমাণ যে আমাকে বলতে পারেন ট্যাক্টফুল বলতে পারেন বুদ্ধিমত্তার সাথে যে ডিল করতে হয় দুজনকে ইচ অ্যান্ড এভরিডে আই মিন ফ্রম মর্নিং টু আই মিন টু টু ব্যাড অ্যাকচুয়ালি সেটা আমি জানি অ্যাকচুয়ালি বা আমার হাজব্যান্ড জানি আমরা দুজন জানি এবং আমার মতো এরকম বিলিয়ন ট্রিলিয়ন প্যারেন্টস পৃথিবীতে রয়ে গেছেন যারা জানেন যে প্যার নেইজারের কিশোর কিশোরীদের মেজাজ মর্জি বুঝে চলা বা সেই অনুযায়ী নিজেদেরকে মানিয়ে নেয়া কি পরিমান হার্ড এবং কি পরিমান যুদ্ধ বা ট্যাকফুল হয়ে সেটা চালিয়ে যেতে হয় আহ তো আহ সব সময় যে এই পরিবর্তনটা খুব ভয়ঙ্কর বেশি আসে তা না কারো একটু অ্যান্ড স্টেডি আসে অনেক বাচ্চা আবার চট করেই চলে আসতে মানে একবারেই মনে হয় যেন আঠারো বছর আর যাওয়া লাগে না তেরো বছরের মধ্যেই সে এতটাই পরিপক্কতা অর্জন করে যেন সে ওই আঠারো বছর ওই পা চার বছর আগে চার বছর পরের এর সব কিছু একবারেই সে মানে প্রকাশ করে ফেলতে চায় আর কি এবং মেজাজ মর্জির মাধ্যমে আর কি তো এর জন্য সে অবস্থায় আমাদেরকে প্যারেন্টসদেরকে প্রচণ্ড বুদ্ধিমত্তা প্রচণ্ড ধৈর্য শক্তির পরিচয় দিতে হয় তো এই যে বাচ্চাদের কিশোর কিশোরীদের মধ্যে একটা মেজাজের একটা চেঞ্জ আসে এটাকেই অ্যাকচুয়ালি টিন মুড সুইং বলে আর তো আমি এখানে একটু বলে রাখছি যে এই চেঞ্জটা এই মুড সুইং ব্যাপারটা ঠিক পাঁচটা বছরই অ্যাকচুয়ালি স্টেবল করে কিশোর কিশোরীদের মধ্যে জাস্ট ইট স্টার্টস ফ্রম থার্টিন টিল এইটিন ইন বিটুইন দিস এইজেস ওদের মধ্যে এটা থাকে এবং এর মধ্যেই যা ঘটন অঘটন বলেন পরিবর্তন বলেন সব কিছু বাচ্চাদের মধ্যে গঠিত এবং হতে মিন ঘটতে থাকে এবং তাদেরকে ভেঙে চুরে একদম একটা একটা ফিগার আউটে দাঁড় করানো যায় যদি আপনি এক নিষ্ঠ প্যারেন্টস হয়ে এবং নিজেকে কিছুটা আমার মনে হয় কি কিছুটাও যদি দায়িত্বশীল ভেবে থাকেন তাহলে যে যে পন্থাগুলো অবলম্বন করা উচিত বলে আমি মনে করি সেগুলো যদি আপনারা করে থাকেন তাহলে আমি এতটুকু বলতে পারি আপনাদেরকে যে আপনারা আপনাদের সন্তানদেরকে হারাবেন না পাশেই পাবেন এবং শুধু পাশে না একটা আইডল ফিগার হিসেবে আপনারা পাশে পাবেন তো আজকে আমি চলে যেতে চাচ্ছি যে প্রসঙ্গটা সেটা হচ্ছে এই মুড সুইং বিষয়টা একটা বাচ্চার উপর কেমন প্রভাব ফেলতে পারে তো যখন এই পরিবর্তনটা বাচ্চাটার মধ্যে আসে না এই বয়সন্ধিকালের টাইমে সেটা ছেলে হোক মেয়ে হোক আমি জেন্ডার ক্লারিফাই করতে চাচ্ছি না বিকজ আমার আমি তো দুজন সন্তানের কথাই বলেছি একটু আগে যার মধ্যে আমার ছেলে মেয়ে দুজনই আছে এবং আমি দুজনকে অবজার্ভ করছি যে মোস্ট অফ দ্য থিংস দুই জেন্ডারের ক্ষেত্রে একই রকম অ্যাকচুয়ালি টিনেজার মোট সুইং ব্যাপারটা না ছেলে মেয়ে দুজনের ক্ষেত্রে একই টাইপের হয়ে থাকে যেমন এই সময়ে তারা বাবা মার কোনো নিষেধ বলেন বাবা মার কোনো পরামর্শ বা কোনো একটা টপিক নিয়ে কথা বলতে চাইলে সেটা তারা খুব ইজিলি এবং খুব কারেন্টলি নিতে পারে না নিতে পারে এবং অনেক সময় এমনও হতে পারে যে তারা খুব তাড়াতাড়ি রেগে যেতে পারে এবং এবং প্রতিক্রিয়া জানাতে পারে এবং সেই প্রতিক্রিয়াটা খুব ভয়াবহ আকার ধারণ করতে পারে তো এক্ষেত্রে অনেক সময় আপনারা হয়তো নিউজেও দেখে থাকেন যারা নিউজ পেপার পড়েন অথবা নিউজ দেখেন নিয়মিত তারা দেখেন যে অনেক সময় দেখা যায় তেরো চোদ্দো পনেরো বছরের ছেলে মেয়েদের সাথে বাবা মার অনেক ধরনের ডিবেট হচ্ছে তারা আলাদা কোথায় বিশেষ করে আমাদের পাশ্চাত্যের দেশে এটা খুব বেশি ঘটে থাকে আমি আমি আমাদের বাংলাদেশকে আমি কিছুটা এ বিষয়ে আমি মনে করি এক পেশে রেখেই বলছি আমাদের পাশ্চাত্য এটা প্রচুর ঘটে থাকে ছেলেমেয়েরা তখন একাকী বসবাসের দিকে চলে যেতে থাকে এবং বিভিন্ন ধরনের অসামাজিক বলেন বিভিন্ন ধরনের ফুল সিদ্ধান্তের দিকে ধাবিত হতে থাকে যেটা পরবর্তীতে প্যারেন্টসদের জন্য প্রচন্ড রকম দুঃখ বয়ানে এবং রেস্ট অফ লাইফ সেটা তাদের বহন করতে হয় এবং বহন করতে হয় বেশিরভাগ ক্ষেত্রে কৃতিত্বের চাইতে ধৃষ্টতার সাথে অথবা ঘৃণার সাথে সেটা বহন করে যেতে হয় প্যারেন্টসদের তো এই বিষয়গুলো ঘটে থাকে এই সুইং টিন মুড সুইংয়ের সময়ে তারপরে ইভেন আপনারা আরেকটা জিনিস দেখবেন যখন এক একটা দেশের ক্রাইম রিপোর্টগুলো নিয়ে আলোচনা করা হয় তখন আপনারা দেখবেন এক প্রতিটা দেশের একটা বিরাট অংশ ক্রাইমের একটা বিরাট অংশে এই টিনেজার ছেলে মেয়েরা ইনভলভ থাকে শুধুমাত্র তাদের মেজাজ মর্জি কন্ট্রোলে না থাকার জন্য এবং যে যার কারণে তারা পরিবার পরিজন থেকে বিতাড়িত হয়ে থাকে বা ওয়েল গাইডেড না হয়ে তারা ভুল সিদ্ধান্তের দ্বারা ধাবিত হয়ে এই ধরনের ক্রাইমগুলো করে থাকে তো আমি আজকে আর এত বৃত্তান্ত আলোচনা করব না আমি আমার আরেকটা টপিক আমি ইনশাআল্লাহ তালা পরবর্তীতে সিলেক্ট করব যেটা হবে টিনেজারদের ক্রাইম নিয়ে সেটা আজকে আর আমি টানতে চাচ্ছি না যেহেতু আমি আজকে টপিকটা আমার টিনেজারদের সুইং নিয়ে আমি তার মধ্যে আবদ্ধ থাকতে চাচ্ছি তো এই ঘটনাগুলো এই প্রবলেমগুলো বা বলতে পারেন এই ধরনের পরিবেশে তৈরি হয়ে থাকে সুইংয়ের টাইমে টিনেজার বাচ্চাদের ক্ষেত্রে এখন সবচেয়ে বড় কোয়েশ্চেন হচ্ছে এটা থেকে প্রতিকার কি করে পাওয়া যায় তো আমি অ্যাজ প্যারেন্টস যেটা মনে করি বিশ্বাস করি অথবা মনে করেন পালন করি বা আমার মনে হয় আমি আপনাদেরকেও সেগুলো বিষয়ে রেখামান্ড করবো এবং এক ধরনের বলতে পারেন অ্যাডভাইসই দিব যেটা যেটা আসলে করা শুধু নিজের জীবনের জন্য না একটা সুস্থ সুন্দর পরিবার ধরে রাখার জন্য অ্যাসপ্যারেন্টস আমাদের করতে হবে এতে যদি আমাদের কিছু আমাদের প্রফেশনাল দিকে অথবা বলতে পারেন এডুকেশনাল দিকে বা ফিনান্সিয়াল সাইডে কিছু লসও হয় সেটাকে আপনি একটা সাইড করবেন রেখে দিবেন বলতে পারেন ইগনোর করবেন কিন্তু আপনি এই টিনেজারদের এই বিষয়টা যে বিষয়টা আমি আজকে বলছি এই বিষয়টাকে প্রতি মনোযোগ স্থাপন করবেন কেননা বারবার আমি একটা কথা বলছি এটা কিন্তু কোনো ক্ষুদ্র সমস্যা নয় এই যে থার্টিন টু এইটিন ইয়ার্স সে ছেলে মেয়েদের এই যে মেজাজের চেঞ্জের ব্যাপারটা এবং তাদের যে মানসিকতার যে পরিবর্তন তাদের যে ব্যবহারগত যে পরিবর্তন এটা যদি আপনি এই চার পাঁচ বছরের মধ্যে শর্ট আউট করতে না পারেন আমি আপনাদের গ্যারান্টির সাথে আজকে বলে দিতে পারি আপনারা ভয়ঙ্কর ভয়ঙ্কর সিচুয়েশনের মধ্যে পড়বেন যা থেকে হয়তো বেরিয়ে আসা অনেক সময় আপনাদের পক্ষে সম্ভব হবে না অথবা যদি বেরিয়ে আসতেও পারেন তবে এত পরিমাণ কালো দাগ আপনাদের লাইফে লেগে যাবে যা আপনারা আর কোনো দিনই সাদা করতে পারবেন না তো যাক সে বিষয়টা এখন আমি কিছু টিপস আপনাদের বলতে পারি যেটা আমিও অ্যাপ্লাই করি এবং আমার মনে হয় আমাদের প্যারেন্টস হিসেবে করা উচিত তো ফার্স্ট যেই টিপসটা আমাদের এই ভয়ঙ্কর একটা বয়স বলতে পারেন যেটাকে আমি আখ্যায়িত করি নটিন এইজারে আমি মনে করি এইজার হিসেবে বলা উচিত অ্যাকচুয়ালি এই সময়টায় ছেলে মেয়েদের ক্ষেত্রে ফার্স্ট আপনাকে প্রচণ্ড ধৈর্যশীল হতে হবে আপনি যখনই দেখবেন যে আপনার কিশোর ছেলেটা বা কিশোরী মেয়েটা রীতিমতো কোনো কথাই খেপে উঠছে অথবা রিয়্যাক্ট করছে অথবা সে প্রতিটা কথায় আর্গু করছে তখন আপনাকে কি করতে হবে ধৈর্য ধরতে হবে আপনি সে আর্গুটা আর্গুমেন্টটাকে কন্টিনিউ করতে দেবেন না এমন না যে ও একটা বলেছে পাল্টা আপনি একটা বলবেন তাতে কি লাভ হবে তাতে তো ব্যাপারটা লগার হবে এবং কোনো গুড সলিউশনে আসবে না এবং এমন একটা পর্যায়েও যেতে পারে যে সেটা হয়তো মারাত্মক একটা খারাপ এন্ডিংয়ে যেতে পারে হাতাহাতিতে হতে পারে মারা মারি হতে পারে যেটা খুবই আসলে খুবই খুবই আর অ্যাকচুয়ালি আনএক্সপেক্টেড সো এর জন্য আমি বলবো আপনাকে ফার্স্টে যে কাজটা করতে হবে প্রচণ্ড ধৈর্য শক্তি ধারণ করতে হবে দ্বিতীয় যে পন্থাটা সেটা হচ্ছে আপনাকে গুড লিসেনার হতে হবে যখন আপনার বাচ্চাটা আপনার ছেলে বা মেয়ে যেই হোক আপনার সন্তান আপনার সাথে কোনো বিষয় নিয়ে দেখছেন যে সে আরগুতে চলে যাচ্ছে অথবা খুব খুব তাড়াতাড়ি সে তার অ্যাকশন রিয়াকশন জানাচ্ছে আপনি ধৈর্য যেটা প্রথমে আমি বললাম সেটার সাথে আপনি পুরা কথাটা তার শুনবেন সে যেটাই বল সেটা হতে পারে আপনার মতের বিরুদ্ধে সব সময় যে আপনার মতের অনুযায়ী কথা বলবে তাও তো না তাছাড়া এই কথাটা মনে রাখতে যে আপনিও একসমে ডিএার ছিলেন সো সে কথাটা আপনাকে মাথায় রাখতে হবে তো আপনাকে প্রচণ্ড ধৈর্যের সাথে কথাগুলো শুনতে হবে শোনার পরে আপনি কি বলবেন বা আপনি কীভাবে সে নেবেন সেটা আপনি পরে করবেন প্রথমেই কোনো অ্যাকশন রিয়াকশানে যাবেন আপনি প্রথমেই হবেন প্রচণ্ড গুড লেসেনার এবং সেটা হবে ধৈর্যের সাথে তো এই গেল দ্বিতীয় পন্থা তৃতীয় যেটা করতে হবে অ্যাজ প্যারেন্টস আপনাকে একটা হেলদি লাইফস্টাইল তৈরি করতে হবে এবং সেটা যে আপনি আপনার সন্তান যখন তেরো চোদ্দো বছরের দিকে যাচ্ছে টিনেজারের দিকে যাচ্ছে তখনই করলে হবে তা না কিন্তু আপনি কি কখনো দেখেছেন যে একটা একটা পূর্ণ ফল আপনি একবারই পেয়ে গেছেন আপনাকে কিন্তু আগে একটা 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 বীজ বপন করতে হয় এবং সেটা ধীরে 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 হতে পরিণত হয় তাও ফুল ফল হয় দেন সেটা থেকে আমরা আমাদের প্রাপ্তিটা ঘটে তো অ্যাট দা ওয়ে আপনি কখনোই একটা জিনিস চট করে মানে ইন আ মোমেন্ট আশা করতে পারেন না অ্যান্ড ইট শুট অ্যান্ড পে ফেয়ার আই থিঙ্ক সো আমাদের উচিত যখন দেখবো আমার ছেলেমেয়েরা বড় হচ্ছে আমি তো মনে করি আপনি এটা আপনি শুরু করতে পারেন হেলদি লাইফস্টাইলটা শুরু করতে পারেন যখন আপনার বাচ্চা এক দুই বছর বয়স শুরু হয় তখন থেকেই কারণ তখন থেকে তারা তো বুঝতে পারে তাদের বোধগম্যতা তো তখন চলে আসে তারা অনেক কিছু ইমিটাইট করতে পারে অনেক কিছু বুঝতে পারে ওই সময়টা দেন আপনি ওই সময় থেকে একটা হেলদি লাইফস্টাইল আপনার ফ্যামিলিতে গড়ে তুলবেন এবং শুধু যে সেটা আপনি মা বা বাবা হিসেবে করবেন তা না পরিবারের যে কয়জন যদি কোনো সেখানে বয়োজ্যেষ্ঠ কেউ থাকেন আপনার বাবা মা থাকেন তাদেরকেও যতটা পারবেন বলবেন মেনটেন করতে বা ফ্যামিলি আদার্স মেম্বার যারা সেই টিন এইজারের বয়সের মধ্যে না তার কম বা তার বেশি তাদের সবাইকেই ওটাকে ফলো করতে বলবেন দেন টুডে টুমোরও যে রেজাল্ট আপনি পাবেন দেখবেন আপনার সেই কিশোর কিশোরী সন্তানগুলোর সেই সেই ঠিনাইজার বাচ্চাগুলো না টুডে টুমোর ওই স্টাইলটাকেই না ইমিটেট করছে যদি সে নাও করতে চায় যদি তার মধ্যে তার কোনো মতবিরোধিতা থাকে তারপরেও সে না তার মাইন্ডটাকে সেট আপ করে নেয় ওই বিষয় ওই রুটিনটায় কারণ সে তো ওটা ডে দেখছে যখন আপনি একটা কিছু এভরিডে ইচ অ্যান্ড এভরিডে দেখবেন না ওটা মোর অললেস আপনাকে নেই আপনাকে না ইনফ্লুয়েসড করবে সো ডাইরেক্টলি হোক ডাইরেক্টলি হোক ইনফ্লুয়েসড করবে সো আপনি যদি একটা হেলদি লাইফস্টাইল তৈরি করেন তো ডেফিনেটলি আপনার বাচ্চা তার মত থাকুক আমদ থাকুক ইট ইজ ম্যাটার সে ওটা দ্বারা ইনফ্লুয়েসড হবে দ্যাটস আ গুড ভ্যারি ভেরি গুড ওয়েলিভ অ্যাকচুয়ালি সো নাম্বার ফোর্থ হচ্ছে তারা তো টিনেজারের মধ্যে তারা কিন্তু একেবারে শিশু না না তারা তারা একটু বড় দিকে যাচ্ছে তো তখন না তাদেরকে একটা স্পেস দেবেন তাদের নিজস্ব একটা জগতে চিন্তা ভাবনা করার জন্য একটু স্পেস দেবেন অথবা ছোট্ট একটা রুলস মেনটেন করতে পারেন যেটা আমি করি ধরেন তারা কোনো রুমে বসে আছে তো আপনি একটু নক করে রুমটায় ঢুকলেন অথবা একটু ছোট্ট করে পারমিশন নিলেন যে আমি কি আসতে পারি এই জিনিসগুলোয় আপনার কাছে এখন মনে হচ্ছে খুবই তুচ্ছ কিন্তু এই জিনিসগুলো কিন্তু একটা সময় না অনেক ওয়র্ক করে এবং এই জিনিসগুলো ওরা না অনেক অনেক কিছু মেন করে ওরা দের রিয়েল টাইকে সুই যে ইয়া আমার আমার প্যারেন্টস টু খেয়ার টু আস সো ছুটে অ ঠুমোর না তারাও ওই ওই ধরনের বিহেভিয়ার বলেন ওই ধরনের মানে স্টাইল বলেন ওগুলো তারা ফলো করতে থাকে এবং তারাও নিজে নিজেরা তখন ফিল করতে চাকে যে ওয়াল আব্বা আমাকে আমাকে কেয়ার করে তারা চট করে চলে আসে না সো আমার নিজের একটা স্পেস আছে আই ক্যান থিঙ্ক ব্যাক আ সেলফ সো ওর ওরে ওদের নিজেদের একটা চিন্তাশক্তির একটা স্পেস তৈরি হয় এবং বলে না যে কিছুটা নিজের জন্য রুম তৈরি করতে পারে এবং সেটাই আপনাকে অ্যাজ প্যারেন্টস সাপোর্ট দিতে হবে তৈরি করার জন্য সব সময় সব কিছুতে যেটাকে বলে নৌজি বা নাক গলানোর চেষ্টা আনা আমার মনে হয় না করাই ভালো তার মানে এই আমি বলবো না যে একদম ছা ছাড়া করে রেখে দিবেন যে কোনো বিষয়ে আপনি কন্ট্রোল করবেন না নো দেন ডেফিনেটলি বাট ওই যে বললাম যে কিছু সময় ধরেন সে পড়ছে বা কোনো একটা কাজ করছে কিছু একটা ইনভলভ তাকে কিছুক্ষণ না তার ওই জিনিসটা করতে দিবেন তাকে এটাকে বলে তার জন্য একটা স্পেস তৈরি করে দেয়া আরেকটা যেটা কাজ করতে পারেন আমি একজন মুসলিম সো আমি বলবো না যে এটা শুধু ইসলাম ধর্মের জন্যই প্রযোজ্য আমার মনে হয় যে যেই ধর্মের অবলম্বে অবলম্বন করেন তারা সেই ধর্ম বেইজেই ঘরের মধ্যে কিছুটা হলেও না ধর্মীয় একটা এনভায়রনমেন্ট তৈরি করতে পারেন এটা ইটস ভ্যারি নেসেসারি ভ্যার অ্যান্ড আমার মনে হয় ইটস ভ্যারি ফ্রিটফুল যে বিকজ আপনি যদি অ্যাজ এ মুসলিম বলেন অ্যাজ অ্যাজ এনি এনি ফায়ার্স ফ্যাশন আপনি যে যে ধর্ম করেন যদি কিছুক্ষণ সেই ধর্মে আপনি মনোনিবেশ করেন দেখবেন এবং এভাবেই ছোটো থেকে আপনার বাচ্চাকে ইন্সপায়ার করেন যে হ্যাঁ এই টাইমে তোমাকে এই জিনিসগুলো করতে হবে সেটা সকাল হোক সন্ধ্যা হোক রাত হোক যে কোনো টাইম তোমাকে এই টাইমে এই কাজগুলো করতে হবে এবং যেগুলো আমাদের ধর্মে বলেছে আমাকেও করতে হয় তোমাকেও করতে হবে করতে হয় করতে হবে অ্যাজ এ হিউম্যান বিং আমাদের এগুলো করলে ভালো এবং আপনি একটু ব্যাখ্যা করবেন তার সাথে সাথে যে কেন ভালো কেন আমাদের করা উচিত সেই বিষয়টাও একটু এক্সপ্লেন করবেন সাথে সাথে কারণ বাচ্চারা না যে কোনো কিছু এক্সপ্লেনেশন ওরা খুব ভালোবাসে হয়তো শুনতে চাবে না বিকজ টিনেজারদের বাচ্চাদের ধৈর্য খুব কম থাকে এবং তারা চট করে খুব রেগে যায় বাট আপনি আপনার চেষ্টা তো চালিয়ে যাবেন তাই না তো আপনি তাদেরকে এক্সপ্লেন করবেন এবং এরকম প্রতিদিন একটা টাইম তৈরি করে নেবেন ধর্মীয় কার্যকলাপ করার জন্য যেন ওদের মাইন্ডটা অন্যদিকে ডাইভার্ট হতে গেলেও একবার ভাব ভাবতে পারে যে এটা আমাদের করা উচিত হবে কি হবে না কারণ একমাত্র ধর্মই মানুষকে শুদ্ধতার দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে যে পন্থা আমি হাইলি রেকমেন্ড করবো আপনাদেরকে সেটা হচ্ছে আপনারা এই এইসের বা ছেলেমেয়েদেরকে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এবং ক্রিয়েটিভ কাজ কাজকলাপের দিকে ইনভলভ করবেন তাহলে হয় কি ওদের মন মেজাজ বলেন অথবা ওদের ওদের গ্রোথের ব্যাপারেই বলেন সব কিছুতেই অনেক ভালো একটা রেজাল্ট আসে অনেক ভালো একটা রেজাল্ট যেটা আমি করেছি আমার বড় ছেলেকে আমি ক্যারাটি ক্লাস ইনভলভ করে দিয়েছি আমার মেয়ে আর্টের প্রতি প্রচণ্ড দেখি যে ঝোঁক তো ওকে আমি আর্টে সবসময় ইন্সপায়ার্ড করি এবং আল্লাহর রহমতে আমার দুই বাচ্চাই এই দুই ক্ষেত্র থেকে অনেক সম্মান বলে বলেন অনেক পুরস্কার বা প্রাপ্তি আমাদের এনে দিয়েছে তো দেখুন একটু চিন্তা করে যে আমরা যদি আমাদের কিশোর কিশোরী বাচ্চাগুলোকে এই ধরনের কার্যকলাপে এই যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস লাইক ক্যারাটি বা কোনো খেলাধুলা বলেন বা যে কোনো ধরনের ফিজিক্যাল অ্যাক্টিভিটি ইজ যেমন জিমও বলতে পারেন আজকাল তো সব জায়গায় ষোলো বছরের পর থেকে বাচ্চারা জিমেও যেতে পারে তো আপনি তাদেরকে সেখানে ইনভলভ করতে পারেন বা যে কোনো আর্ট ক্লাস বলেন মিউজিক বলেন যদি তার ইন্টারেস্টেড হয় আপনারা যদি এগুলোতে ওদেরকে ইনভলভ করতে পারেন তাহলে না ওদের মন বলেন মেজাজ বলেন সব কিছু এমন একটা দিকে ধাবিত হয় যেটা হাইলি হাইলি পজিটিভ সাইডের এবং তারা তখন শুধু ফ্যামিলি এর দিকেই পজিটিভ থাকে না তখন না তারা পারিপার্শ্বিক লোকজন সমাজ বা চারপাশে যত লোকজন থাকে তাদের সবার সাথে খুব পজিটিভ অ্যাটিটিউড শো করতে থাকে বিকজ ওদেরকে না ওয়েল ম্যানার্ড করে তোলে এই এই কাজগুলো বিকজ কোনো সৃজনশীলতা ছাড়া কোনো সৃজনশীলতা ছাড়া তো একজন কিশোর বা কিশোরীর পক্ষে এ ধরনের অ্যাক্টিভিটিজ ইনভলভ হওয়া সম্ভব না সো আপনারা এই দিকটায় যদি বাচ্চাদেরকে ডাইভার্ট করতে পারেন তো এটাও একটা মুক্তি লাভের উপায় বলে আমি মনে করি এবং আরেকটা যে কাজ আপনারা করতে পারেন যেটা আমি আসলে না বলেও পাচ্ছি না সেটা হচ্ছে আলোচনা করবেন আপনি যদি মনে করেন যে আপনার আপনার টিনেজার বাচ্চাটা আপনার আয়ত্তের বাইরে চলে যাচ্ছে আপনার কথা শুনছে না বা শোনার মতো শোনার মতো সে আপনাকে দিচ্ছে না তখন আপনি তার সাথে আলোচনায় বসেন অ্যাটলিস্ট আপনি ট্রাই করেন কারণ অনেক সময় না ডিসকাশন ডিসকাশন আপনাকে অনেক অনেক প্রবলেম শর্ট আউট করে দিতে পারে এবং সেই ডিসকাশন চলার সময় তাকেও বলতে দিতে হবে এবং আপনি তো অবশ্যই বলবেন এবং আপনি যখন বলবেন তখন তাকে শুনতে হবে এবং আপনি সে যখন বলবে আপনাকেও কিন্তু এক একসাথে খুব ভালো লিসেনার হতে হবে সো দুজনই দুজনই দুজনকে রেসপেক্ট করে যদি একটা আলোচনায় বসতে পারেন বা আলোচনার সাপেক্ষে কোনো প্রবলেম সর্ট আউট করতে পারেন তাহলে আমি মনে করি এর চেয়ে বড়ো সাপোর্ট প্যারেন্টসের পক্ষ থেকে আর কিছু হতে পারে না কারণ আমরা প্যারেন্টসরা না অনেক কিছু চট করে মেনে নিতে পারি না বিশেষ করে এই যে মুথ সুইংয়ের ব্যাপারটা এই যে মেজাজ মর্জি এর চেঞ্জের একটা ব্যাপার সেটা যখন ও হঠাৎ করে আমরা চোখের সামনে দেখতে থাকি এবং বিশেষ করে যেসব প্যারেন্টসরা প্রথম তাদের বাচ্চাকে টিনেজারের রূপে দেখেন তাদের জন্য তো অনেক কষ্টের ব্যাপার হয়ে যায় তো তাদেরকে আমি হাইলি রেকমেন্ড করবো যে আলোচনা সাপেক্ষে আপনারা আপনাদের টিনেজার বাচ্চাগুলোর সাথে যে কোনো প্রবলেম সর্ট আউট করেন এবং দেখবেন যদি আলোচনাটাকে সুন্দর একটা আঙ্গিকে আপনারা চালিয়ে যেতে পারেন তাহলে ওর সাথে সাথে না আপনাদের নিজেদের ভিতরে যদি কোনো ল্যাকিং থাকে সেটাও আপনারা পূরণ করে নিতে পারবেন এবং পরবর্তীতে একটা সুস্থ সুন্দর কমিউনিকেশন বিটুইন টু চিলড্রেন তৈরি করে ফেলতে পারবেন এবং মাইড বি আপনার একটা এক্সাম্পল হয়ে যেতে পারেন সো অনেক পন্থা আজকে বলে ফেলেছি আর আমি লং করব না আজকে ইনশাআল্লাহ তাহলে আশা করি এই সমস্ত আলোচনা থেকে কিছুটা হলেও আমরা জানতে বুঝতে পেরেছি এবং তারপরে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে জানার থাকে আমাকে জানাবেন এবং আপনাদের কাছে আর্নেস্ট রিকোয়েস্ট আমাকে সাবস্ক্রাইব করবেন ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন এবং আপনাদের পাশে থাকার একসাথে চলার জন্য পথ করে দিবেন আল্লাহ হাফেজ